হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বিন্দু, টেস্টোলজি বাই বিন্দুতে আপনাদের আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের হায়দ্রাবাদি দম বিরিয়ানি করে দেখাবো। এটা আপনারা কিন্তু অন্য মাংস দিয়েও করতে পারবেন। আর দম বিরিয়ানিতে কিন্তু মাংসটা কাঁচা ইউজ করা হয়। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে, আর এটা খেতে খুবই মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর রেসিপিটা। এর জন্য আমি প্রথমে চিকেন পিসেস নিয়েছি, এটা রেগুলার কাটের চিকেন। এর মাঝে আমি 6 টেবিল চামচ টক দই দিচ্ছি। চিকেনটা আমি আগের রাতেই ম্যারিনেট করে রাখছি, তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে অন্তত 3 ঘন্টা এটাকে ম্যারিনেট করতে হবে। এবারেতে আমি পেঁয়াজের বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যদিও আমার মার মতে আমারটা বেরেস্তা হয়নি, খালি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তবে যাই হোক পেঁয়াজ ভেজে এর মাঝে দিয়ে দিতে হবে আর কি। এতে আমি জিরা আর ধনে একসাথে তেলে গুঁড়ো করে নিয়েছি, ওটা 1 চামচ দিয়ে দিলাম। জিরা বাটা 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার এতে 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 টেবিল চামচ রসুন আর আদা বাটা দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এক চা চামচ মরিচের গুঁড়ো দিলাম এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই রান্নার ক্ষেত্রে কিন্তু এই মাখানোটা অবশ্যই হাত দিয়েই করতে হবে, কারণ আপনারা এই মাংসটাকে তো আমরা রান্না করব না। এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যাতে সবটুকু ম্যারিনেশন সবকটা মাংসতেই লাগে ভালো করে। রাতে আমি লেবু দিতে ভুলে গিয়েছিলাম, তবে পরের দিন সকালে উঠেই আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছিলাম এই মাংসের মধ্যে। তো আপনারা রাতেই চেষ্টা করবেন লেবুর রস দিয়ে দিতে। এর মাঝে আমি আবার একটু টক দই দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। পরদিন রান্না করার সময় আমি একটা হাঁড়িতে জল নিয়েছি। এই জলের মাঝে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এই জলে আমার চালটা সেদ্ধ হবে। এবারেতে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। চাল সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লবণ দিতে হয় ততটুকুই আমি এখানে দিয়েছি। এবার আমি 3টা ছোট এলাচ, 1টা দারচিনি, 1টা বড় এলাচ আর কতগুলো লবঙ্গ এই জলের মাঝে দিয়ে দিলাম। আর 1টা তেজপাতাকে কেটে আমি এই জলের মাঝে দিয়ে দিচ্ছি। জল যখন ফুটতে শুরু করবে তখন এতে আমি আমার পোলার চালটাকে দিয়ে দিচ্ছি। এই চালটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই বিরিয়ানি রান্নার সময় চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, এতে করে চালটা অনেক বড় হয়। ভিজিয়ে না রাখলে যত ভালোই চাল ইউজ করেন না কেন, আপনারা দেখবেন যে সেটা মোটাই রয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটু লেবুর রস ইউজ করতে পারেন, তাহলে এই পোলার মাঝে অনেকটা ট্যাঙ্গি ফ্লেভার আসে। তো আমি এই চালটা 7-8 মিনিট ধরে সেদ্ধ করব, ফুল সেদ্ধ করব না। আমি একটু মাঝখানে যেন শাঁস টাইপের থাকে ওরকম সেদ্ধ করব, মোটামুটি 70-80% সেদ্ধ করব। এবার চালের জল ঝারিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। মেইন বিরিয়ানি রান্না যেই হাঁড়িতে হবে ওই হাঁড়িতে আমি মাংসের ম্যারিনেশনটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা রান্নার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছিলাম। এবার আমি এটা খুব ভালো করে হাঁড়ির সাথে যেন মাংসগুলো লেগে থাকে এমনভাবে রাখছি। যেহেতু রান্নায় কাঁচা মাংস ইউজ হচ্ছে, তাই লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেকটা মাংসই হাঁড়ির সাথে খুব ভালো করে লেগে থাকে। এবার আমি 1 লেয়ার পোলাও দিয়ে দিচ্ছি এখানে। এখানে অর্ধেকটা চাল আমি দিব, বাকিটুকু পরে ইউজ করব। খুব ভালো করে এটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এর মাঝে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারেতে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে আপনারা সেটা অবশ্যই ইউজ করবেন। ঈদের আগে আসলে এখানে পুদিনা পাতা পাচ্ছিলাম না, এর জন্য শুধু ধনে পাতা দিয়ে কাজ চালাতে হলো।
কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, আর এবার আমি ফুড কালার দিয়ে দিলাম দুধে মিশিয়ে। এবার আমি চালের বাকি লেয়ারটা দিয়ে দিচ্ছি। আগের লেয়ারে যা যা দিয়েছিলাম এই লেয়ারেও সেম জিনিসগুলোই আবার রিপিট করতে হবে। তবে ফুড কালারটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যদি আপনাদের কাছে না থাকে। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটার দাম খুবই কম, 25 টাকায় এক বোতল হয়ে যায়, তো আপনারা কিনে রাখতে পারেন, অনেকদিন চালাতে পারবেন। হাফ টেবিল চামচ ঘি আমি পুরোটা বিরিয়ানি জুড়েই দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি। ঢাকনার সাইডগুলো আমি ময়দার ডো দিয়ে একটু সিল করে দিব। এটা করা খুবই দরকার যাতে করে কোনো রকমের বাষ্প এই হাঁড়ি থেকে বের হতে না পারে। পুরোটা রান্না যেহেতু দমে হবে তাই এই হাঁড়ির ঢাকনার ফুটোটাও আমি সিল করে দিলাম। এটা 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না হবে এখন এভাবে। এর মাঝে আমি একটা তাওয়া গরম করে নিয়েছিলাম, 10 মিনিট পর সেই বিরিয়ানির হাঁড়িটাকে আমি তাওয়াতে ট্রান্সফার করে নিলাম। এবার এটা রান্না হবে এভাবে 20 মিনিট, এবং এই 20 মিনিট পরেই আপনার মাংসটাও খুব সুসিদ্ধ হবে, আর আপনার বিরিয়ানিটা যেটা হবে সেটা তো দারুণ মজার হবে। 10 মিনিট পর ময়দার লেয়ারটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার হচ্ছে আসল পরীক্ষা। তো আমি খুললাম এবং খুব সুন্দর গন্ধ হচ্ছিল, আপনারা তো এখান থেকে বুঝতে পারছেন না, নিজেরা রান্না করলেই বুঝতে পারবেন। আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে। এই বিরিয়ানিটা খেতে খুবই মজা, আর রান্না করাও খুব ইজি, খালি মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে একটু আগে, এবং এর মুরগিগুলো খুব বেশি সুন্দর সুসিদ্ধ হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর এই ভিডিওটাতে একটা লাইক এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। আর ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না জানো।